আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। টাইগার শ্রফ দিশা পাটানির প্রেম। প্রায় সব জায়গাতেই একসঙ্গে দেখা যাচ্ছে টাইগার শ্রফ এবং দিশা পাটানিকে। যতই তারা দুজনে তাদের সম্পর্ককে গুজব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, বাস্তব ছবিটা কিন্তু অন্য কথা বলছে। বেফিকারের এই দুই তারকাকে কখনো রেস্টুরেন্টে একসাথে পাওয়া যাচ্ছে, আবার কখনো গাড়িতে। এছাড়া একাধিকবার টাইগার এবং দিশা কফি ডেট বা ডিনার ডেটে গিয়ে মিডিয়ার নজরে এসেছেন। মিডিয়ার নজর এড়ানোর জন্য তারা দুজন রেস্টুরেন্টের দুই দিকের এক্সিট ব্যবহার করতেন, কিন্তু এত চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। মিডিয়ার সামনে আসতেই হলো, বা বলা ভালো ধরা পড়তেই হলো এই নতুন প্রেম যুগলকে। এবং ধরা পড়তেই যেভাবে তাদের মুখ লজ্জায় লাল হয়ে উঠেছিল, তাতে তাদের সম্পর্ক যে বন্ধুত্ব ছাড়িয়ে অনেক দূর পৌঁছে গেছে সেটা অনুমান করতে অসুবিধা হয় না। যদিও এই দুজন লাভ বার্ডস ব্যাপারটাকে ভীষণই ঢিলে ঢালা দেখাতে চাইছে। রোম্যান্টিক নাইট আউটের জন্য তাদের পোশাকও ছিল একদম পারফেক্ট। দিশা পরেছিলেন লুজ ফিটিং টপ আর জ্যাকেট সঙ্গে শর্টস, আর উল্টো দিকে পুরো সপ্তাহ জুড়েই নাচ এবং ওয়ার্কআউটের পোশাকে দেখা দিচ্ছেন জ্যাকি শ্রফের পুত্র। রোম্যান্টিক নাইট আউটের জন্য দাড়ি গোঁফ পরিষ্কার করে কাটা, অনেকটা সেই প্যারিসে দেখা হওয়া প্রেমিক প্রেমিকার মতোই। এতদিন ধরি মাছ না ছুঁই পানি হয়ে থেকে অবশেষে নায়ক নায়িকা নিজেই ধরা দিলেন ক্যামেরার সামনে। তাহলে এর থেকে কি একটা আন্দাজ করাই যায় যে খুব তাড়াতাড়ি নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করতে চলেছেন টাইগার এবং দিশা? তাহলে কি বছর ঘুরতেই সারাই বাজতে চলেছে জ্যাকি শ্রফের বাড়িতে? উত্তরটা পাওয়া শুধু সময়ের অপেক্ষা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।